আমার অনুরোধ হচ্ছে কি আপনাদের বুদ্ধি আমি কার কোন স্যার আমাদের সাথে আমার আছে স্যার আমরা 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 সার নিয়ে গেলে নিতে গেলে তাদেরকে ফোন দিয়ে সার নিতে হয় কেন স্যার আমরা সপ্তাহে দুই দিন আসবে আমাকে এবার আমরা সার নিব এটা হচ্ছে আপনার কাছে আমার চাওয়া প্রথম কথা হলো বগুড়ায় কোনো সারের ক্রাইসিস নাই বা আমাদের প্রশাসনে ক্ষমতাটা খুব সীমিত সেগুলো আমাদের জন্য আমাদের সহযোগিতা লাগবে এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আছে স্যার ওনারা সঠিক সময়ে সপ্তাহে সাথে মানে ছয়টা দিন হচ্ছে যদি দোকান খোলা রাখতো আমাদের ছাগল ইউনিয়নে কিন্তু দুইটা ডিলার আছে স্যার দুইটা ডিলারই হচ্ছে ইউনিয়নের বাইরে স্যার অত্যন্ত বলাবলিতে ওনারা নাম মাত্র দুইটা দোকান ভাড়া নিছে নিয়ে সার দিচ্ছে তো সার দিচ্ছে এরকম আমার প্রয়োজন স্যার হচ্ছে যে দশ ব্যাগ আমি একজন প্রকৃত কৃষক প্রত্যেকটা কৃষককে তার উপযুক্ত তারপরে মানে হচ্ছে সার কেন দেওয়া হয় এটা হচ্ছে আপনার কাছে আমার চাওয়া আর ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে দুইটা ডিলার থাকে দুইটা ডিলার ইউনিয়নের ভিতর থাকে এবং তাদের জন্য কৃষকের তো সার সময় নেয় ওই রকমভাবে সময় নেয় সপ্তাহে ছটা দিন কিংবা সাতটা দিন হচ্ছে কৃষক সার নেবে ডিলারের কাছ থেকে এবং প্রথম কথা হলো বগুড়ায় কোনো সারের ক্রাইসিস নাই প্রত্যেকটা ডিলারের কাছে আমাদের একদম এক তারিখে আমরা সার বরাদ্দ দিয়ে থাকি সেই সার কৃষকেরা যাতে যথাযথভাবে পায় সেটা এনশিওর করার জন্য আমি স্যার গত পরশু দিনও আমি মিটিং করেছি জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সবাই সকল ডিলারকে বলে দেওয়া আছে কোনো অবস্থাতেই কৃষকেরা যাতে মানে সার পায় না এরকম কোনো কমপ্লেন আসে মানে আমার কাছে না আসে আমি আসলে আগে শুনি নাই আপনার এই কমপ্লেন যদি কারোর কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমার কাছে বলবেন অবশ্যই আমরা সেই সার ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেব ডিলারের বিরুদ্ধে অভিযোগ দুজন ডিলার তার মধ্যে একজন ডিলার স্যার মানে সাবেক ফাতর ইউনিয়ন যেটা পৌরসভাতে চলে আসে সে তার অবস্থানে আছে ওটা ফাতর ইউনিয়নে ছিল কিন্তু পৌরসভার অধিগ্রহণ করে তো সে আরেকটা পয়েন্ট ইউনিয়নের ভিতর করেছে রিসেন্ট এই ছয় মাস আগে মানে তার যেটা মূল পয়েন্ট কিন্তু হচ্ছে অনেক টাকা নিজস্ব একটা ভুটান বানাইছে বা করেন আরেকজন ডিলার স্যার তার পয়েন্টটা আমাদের কাছাকাছি সেও তার একটা সাব পয়েন্ট ইউনিয়নে তাদের মূল পয়েন্টটা ইউনিয়নের বাইরে থাকলেও তাদের বিক্রয় কেন্দ্র ইউনিয়নের ভিতরে আছে এই পয়েন্ট চেঞ্জ করার কারণে কৃষকেরা সার পেতে হ্যাম্পার হচ্ছে না স্যার আপনি স্যার ব্যবসায়িক বলতে স্যার ব্যবসায়িক মানে স্যার তারা একটি লোক মানে মুনাফা লোভী বা এই ধরনের বিষয়টা আছে আমরা স্যার সর্বাত্মক মনিটরিং করছি চাহিদা অনুযায়ী সার দেওয়া স্যার চাহিদা অনুযায়ী এটা স্যার না স্যার কোনো ঘাটতি নাই কোনো ক্রাইসিস নেই তবে স্যার ব্যবসায়িকরা সবসময় একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে শুধু সার কাছে তেল যাচ্ছে ডাল যাচ্ছে চাল যাচ্ছে তো এই ক্ষেত্রে স্যার আমরা মনিটরিং দুর্দান্ত করে রাখছি স্যার আপনারা দোয়া করবেন আমাদের জন্য মহাদের সাথে কথা বলে এই সুনির্দিষ্ট দুটো ডিলারের বিরুদ্ধে যে অভিযোগ আমি এটি দেখবো স্যার বা আমাদের প্রশাসনিক ক্ষমতাটা খুব সীমিত সেগুলো আমাদের জন্য আমাদের সহযোগিতা লাগবে ওনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করে ইতিমধ্যে আমরা প্রচুর মোবাইল করেছি ইতিমধ্যে তিনটা ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে তো আমার মনে হয় সামনের দিনে স্যার এই বিষয়গুলো থাকবে না আমরা স্যার মাঠে আসি ঠিক আছে এই বিষয়ে স্যার আমি কিন্তু কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না আমি জাস্ট বলছি স্যার ওনারা যেন ইউনিয়নের ভিতর থাকে সর্বোত্তম সার বিক্রি করে আমি কারো স্যার আমার কাছে কেমন আছে স্যার কালকে স্যার একটা মানে হচ্ছে জানা ছিল ওখান থেকে আশা করে স্যার আমি কাল দোকান বন্ধ করেছি স্যার আমার তাদেরকে ফোন দিয়ে কেন সার নেবে স্যার আমার আমরা আমরা সার নিয়ে গেলে নিতে গেলে তাদেরকে ফোন দিয়ে সার নিতে হয় কেন স্যার ওনারা সপ্তাহে দুই দিন আসবে আমার এবার আমরা সার নিব আমরা যাচ্ছি ওনারা সর্বোত্তমই থাকে আমাদের সাহায্য সঠিক করে আপনার সুবিধা মতো
আপনি দেবেন মাঝে মাঝে আসবেন সেই সুন্দর এটা হবে স্যার সবসময় অ্যাভেলেবেল রাখবেন খোলা রাখবেন দোকান যাতে করে তারা যখন ইচ্ছা তখন পায় আর যে জিনিস বিলের ব্যবস্থার কথা বলা হচ্ছে আপনি বললেন যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা নেবেন এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি স্পেসিফিক কোনো ব্যক্তিগত স্বার্থে বলেন নাই কৃষকের স্বার্থে সবাই যেন স্বার্থ সেই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ